আমাদের কাছে আমাদের জগদ্ধাত্রী পূজা কমিটির একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। প্রথম দিনের খুঁটি পূজা থেকে আর আজও অবধি যে মানুষটা চেয়ার নিয়ে বসে থাকলো মনে হয় যে না কেউ একজন আছে যে দায়িত্ব করে সবটা কাজ করিয়ে দিচ্ছে এবং তাই সে তার নিজের দায়িত্ব মেটাচ্ছে। একদম যে মানুষটা আজকে দুজন একসাথে যে কাজটা করত, সত্যি কথা বলতে গেলে আমরা হয়তো কিছু টাইম ফিল করেছি কিন্তু অভাব কিন্তু আমাদের বুঝতে দেয়নি। একবার জোরে হাততালি চাইবো এই মানুষটার জন্য। তাই জন্য আমরা কমিটির প্রত্যেকে মিলে কমিটির এই পিলারকে আমরা এবছর জগদ্ধাত্রী পূজা সম্মান দেব। একবার জোরে হাততালি সবাই মিলে আর একবার চাইব। আর আমি সকলকে রিকোয়েস্ট করব, ইয়াং থেকে শুরু করে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, এনাকে দেখে যেন আমরাও ইন্সপায়ার্ড হই, আগামী দিনে যেন আমরাও এইভাবে আমরা কাজ করতে পারি আমাদের এই পুজোর পেছনে। পুজোটা সকলে সকলকে রিকোয়েস্ট করব, সকলে মিলে এই সম্মানটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব। একদম রাজুদা তুমি উত্তরীয় দিয়ে আগে ওনাকে বরণ করে নাও। সবাই মিলে হাততালি দেবেন, কমিটি সকলকে বলবো দর্শকদের উদ্দেশ্যে। সবাই মিলে প্লিজ হাততালি যেন না বন্ধ হয়। সবাই মিলে আমরা তার এই অবদানকে কুর্ণিশ জানাই এবং আমরা আগামী দিনে ওনার থেকে যতটা পারবো শেখার চেষ্টা করব এবং কমিটি সকলকে বলবো সবাই মিলে ধরে। সবাই মিলে এবার আমি প্রাইজ দিচ্ছি, হাততালি যেন না বন্ধ হয়। পূজা হচ্ছে ফাটাফাটি।